চারটি অঙ্গ, ধ্বংস হচ্ছে এই চারটি অঙ্গের কার্যক্ষমতা, নষ্ট হয়ে যাচ্ছে এই চার অঙ্গের কোষ। এই চার অঙ্গ কি কি? দেখুন, মোবাইল এ যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু। আপনার কাছে আর কিছু প্রাধান্য পাক বা না পাক, মোবাইল ফোনের প্রাধান্য সবার উপরে। মোবাইল ফোন ছাড়া মানুষের পক্ষে একটা মুহূর্ত থাকে বাচ্চা থেকে পুরো সবার হাতে শোভা পায় নানা দামের মোবাইল। কিন্তু আপনারা কি জানেন এই মোবাইল মানব শরীরের জন্য কতটা ভয়ঙ্কর, কতটা বিপজ্জনক? আপাত দৃষ্টিতে মোবাইল ফোনকে উপকারী বস্তু বলে মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর বারণফার। এতে থাকা বিষাক্ত ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি মানব শরীরের চারটি গুরুত্বপূর্ণ অঙ্গকে ধ্বংস করে দেয়, যা মোবাইল ব্যবহারকারীরা টেরও পান না। আপনি ধীরে ধীরে মোবাইলের জন্য পুজো হয়ে যেতে পারেন। এই সমস্ত সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য চিকিৎসকরা বলছেন সীমিত সময়ের জন্য ব্যালেন্স করে মোবাইল ফোন ব্যবহার করুন, যাতে করে আপনার ক্ষতির কারণ থেকে বিরত। মোবাইলে আমাদের বিভিন্ন আরো প্রবলেম হতে পারে, এই জন্য অতিরিক্ত মোবাইল করা থেকে বিরক্ত থাকি। ছোটদেরকে বাচ্চাদেরকে হাতে মোবাইল একদম যত কম দিতে পারেন ততই আপনার জন্য ভালো হবে। আপনি তো দেখে নিজেই দেখছেন, বুঝতে পারছেন মোবাইল ব্যবহারকারীদের কতটা কি পরিমাণ ক্ষতি হতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাআল্লাহ সুস্থ থাকবেন।